Assalamualaikum, আমি শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটি শেয়ারের টেকনিক অ্যানালাইসিসের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে আমি একটি ফুড সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব। তো আজকে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং এই শেয়ারটির নাম হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বা BATBC। তো আমার এই ভিডিওতে যাওয়ার আগে সতর্কতামূলকভাবে বলে রাখি যে আমার এই ভিডিওটি কোনোভাবে এই শেয়ারটিকে বাই সেল করার ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডিকেশন প্রদান করে না। আপনি যদি একান্ত এই শেয়ারটিকে বাই সেল করতে চান তাহলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা অনুযায়ী যোগিতে এই শেয়ারটিকে বাই সেল করবেন, এবং এই শেয়ারটিকে বাই সেল করার পরে যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হন তাহলে আমি কোনোভাবেই দায়ী থাকব না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের অ্যানালিস্টটি করার জন্য আমি সাহায্য নিয়েছি বরাবরের মতো এই লঙ্কা বাংলার যে ফাইন্যান্সিয়াল পোর্টালটি রয়েছে সেটির। তো আমি চলেন আর কথা না বলে সরাসরি অ্যানালিস্টে চলে যাচ্ছি। তো অ্যানালিস্টে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি যে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো আমরা এখানে টেকনিক্যাল চার্টটিকে লোড করে রেখেছি কাজের সুবিধার্থে। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শেয়ারটি একটা সাইডওয়েজ পর্যায়ে পার করে কিছুটা আপ হওয়ার চেষ্টা করছে এই অংশটাতে, অর্থাৎ আজকের দিনে শেয়ারটির মোটামুটি একটা মূল্য বৃদ্ধি হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু লেনদেনও কিছুটা বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এই বিগত দিনগুলোর তুলনায়। তো যেহেতু এটা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির শেয়ার এবং এটা কিন্তু শেয়ার সংখ্যা মোটামুটি অনেক বেশি পরিমাণ রয়েছে বাজারে, তবে সাধারণ পাবলিকের কাছে কিন্তু এই শেয়ার সংখ্যা কম রয়েছে। বেশিরভাগ শেয়ারই কিন্তু এই শেয়ারটির যারা মালিক পক্ষ রয়েছে অর্থাৎ স্পন্সর এবং ডিরেক্টর তাদের কাছেই রয়েছে। আমি যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব তখন আপনাদেরকে দেখাবো বিষয়টা। তো মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ারটির একটা সাইডওয়েজের পরে এখানে কিছুটা আপ হওয়ার চেষ্টা করছে। তো এই শেয়ারটি কিন্তু দীর্ঘদিন যাবৎ ডাউন হয়েছিল অনেক দিন এবং মোটামুটি একটা সাইডওয়েজ পর্যায় থেকে আস্তে আস্তে আপ হয়েছিল এই অংশগুলোতে দেখেছিলাম, এবং এখান থেকে কিন্তু হঠাৎ একটা ভালো আমরা আপ দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই শেয়ারটির যদি একটু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করতে চাই তাহলে আমরা বলতে পারি এই শেয়ারটির একটি সাপোর্ট লাইন হচ্ছে এই অংশটা, অর্থাৎ 588 টাকাকে আমরা একটা সাপোর্ট লাইন হিসেবে ধরতে পারি। তার মানে হচ্ছে কোনো কারণে যদি শেয়ারটির মূল্য কমতে কমতে 588 টাকার নীচে নেমে যায় তাহলে সম্ভাবনা আছে দীর্ঘমেয়াদে ডাউন ট্রেন্ডে যাওয়ার, এবং আমরা যদি এই শেয়ারটির একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করতে চাই তাহলে আমরা বলতে পারি এই অংশটাকে, অর্থাৎ 753 টাকাকে এটাকে একটা রেজিস্ট্যান্স লাইন হিসেবে আমরা ধরতে পারি। তার মানে হচ্ছে কোনোভাবে যদি শেয়ারটির মূল্য বাড়তে বাড়তে 753 টাকার উপর উঠে যেতে পারে তাহলে সম্ভাবনা আছে দীর্ঘমেয়াদে আপ ট্রেন্ড হওয়ার। তো আমরা বুঝতে পারলাম মোটামুটি এটার একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন, এবং আমরা দেখতে পেয়েছিলাম এই অংশগুলোতে শেয়ারটির কিন্তু একটা ভালো লেনদেন ছিল, কিন্তু এরপরে কিন্তু আস্তে আস্তে লেনদেনের অংশে কমে যায়, এবং এই কমে যাওয়ার কারণে মূলত আসলে শেয়ারটির মূল্য এভাবে বৃদ্ধি পেতে পারে না বা অনেকটা সাইডওয়েজ পর্যায়ে চলে গিয়েছিল এই অংশটাতে। তো এই শেয়ারটি ফান্ডামেন্টাল অবস্থাটা কীরকম সেটা একটু জেনে আসা দরকার, অর্থাৎ এই শেয়ারটিতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে এটা কি আমাদের জন্য লাভজনক হবে কি না না ঝুঁকিপূর্ণ হবে সেটা একটু দেখে আসা দরকার। তো চলুন আমরা এটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটু দেখে আসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 23 জানুয়ারি 2022 সালে শেয়ারটির মূল্য ছিল 6660 টাকা এবং এই দিন 17 টাকার মতো বৃদ্ধি পেয়েছিল এবং 2.69% মতো বৃদ্ধি পেয়েছিল, এবং এটার মোট শেয়ার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 54 কোটি। এবং এটা যদি আমরা থার্ড কোয়ার্টার রিপোর্টটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 21.41 টাকা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটার পিই রেশিও 23.24, যা গত বছর ইপিএস অনুযায়ী ছিল 10.97, অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর কিন্তু ইপিএস অনেক খারাপ এসেছে এবং এটার পিই রেশিও কিন্তু এই জন্যই বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যদি এটা ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই শেয়ারটি ক্যাশ ডিভিডেন্ড প্রদান করতো, কিন্তু মাঝে কয়েক বছর এখানে স্টক ডিভিডেন্ডও তারা প্রদান করেছিল, এর ফলে কিন্তু শেয়ারটির এখানে যে আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড ইল্ড সেটা কিন্তু কম এসেছিল। এবং আমরা যদি এটা শেয়ার হোল্ডিংটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পাবলিকের কাছে রয়েছে 6.41% শেয়ার, এবং সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে স্পন্সরিং ডিরেক্টরের কাছে 72.91% শেয়ার, এবং গভর্নমেন্টের কাছেও কিছু পরিমাণ শেয়ার আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশনের কিছুটা শেয়ারের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়াতে তাদের শেয়ার হোল্ডিং কিছুটা বৃদ্ধি পেয়েছে, এবং এখানে ফরেনেরও কিছু শেয়ার রয়েছে। তো আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে এই শেয়ারটি কি দীর্ঘমেয়াদে নিরাপদ হবে কি না, তবে আমি আপনাদেরকে বলবো এটি হচ্ছে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির শেয়ার এবং এটা হচ্ছে একটি সিগারেট কোম্পানি বা টোবাকো কোম্পানি। তো এই টোবাকো কোম্পানির উপর যত পরিমাণ ট্যাক্সই ধার্য করা হোক না কেন তারপরও কোম্পানিগুলো কিন্তু ভালো পরিমাণ তারা প্রফিট গেইন করে থাকে সবসময়ই,
এবং এই কোম্পানিটি মোটামুটি একটা রিনিউয়েবল কোম্পানি এবং দীর্ঘদিন যাবত তারা ভালো ব্যবসা করে আসছে বাংলাদেশে। তো সেই হিসাব করলে এই শেয়ারটি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা আপনার জন্য অবশ্যই নিরাপদ হবে বলে আমার কাছে মনে হয়। তবে এই রিসেন্টলি হয়তো কিছুদিন এই শেয়ারটির একটু পতন ঘটেছে বা কিছুটা হয়তো প্রফিটের এখানে পরিমাণ কমে গিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদে শেয়ারটি ভালো করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি কিন্তু একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির শেয়ার, তো আপনাকে সেই বিষয়টাও বিবেচনা করতে হবে এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে। তো চলুন আবার আমরা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি। তো প্রথমে আমি নিব হচ্ছে তিনটে ইন্ডিকেটর। প্রথমে নিব হচ্ছে আরএসআই ইন্ডিকেটর, তারপর নিব হচ্ছে এমএসসিডি ইন্ডিকেটর, এবং সর্বশেষে নিব হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। তো আমরা তিনটি ইন্ডিকেটর নিয়ে ফেললাম। তো প্রথমে আমি আরএসআইটা নিয়ে আলোচনা করি। তো বর্তমানে এই অংশটাতে আমরা দেখতে পাচ্ছিলাম আরএসআই অনেকটা কমে গিয়েছিল এবং সাইডওয়েজ পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু এখান থেকে হঠাৎ করে আবার একটা আপ দেখতে পাচ্ছি এবং দেখেন আরএসআই কিন্তু এখানে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং 70-এর কাছাকাছি কিন্তু চলে আসছে। তো আমরা দেখতে পেয়েছিলাম এখানে যে আরএসআই বেশিরভাগ সময়ই তারা 70-এর উপর অবস্থান করেছিল এবং 70-এর একটু বেশি পরিমাণ উপরে উঠে গিয়েছিল, যেমন 80-85-তে অবস্থান করার পরেই কিন্তু একটা পতন ঘটেছিল। তো আমার কাছে মনে হচ্ছে শেয়ারটি ওইভাবে এখানে আপ হবে, হয়তো 70-এর উপর অবস্থান করে তারপর হয়তো এখানে কিছুটা পতন ঘটতে পারে। তবে এটাই সম্পূর্ণ নির্ভর করছে আসলে লেনদেনের উপর। যদি মানুষের আগ্রহ বাড়ে এই শেয়ারটির প্রতি তাহলে সম্ভাবনা আছে দীর্ঘমেয়াদে আপ হওয়ার। তবে এই মুহূর্তে আপ হওয়ার সম্ভাবনা কম আমার কাছে মনে হচ্ছে, তবে মোটামুটি আপ হতে পারে বলে আমার কাছে মনে হয় এবং আস্তে আস্তে আপ হবে বলে আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, তো আরএসআই নিয়ে আর তেমন কিছু বলার নেই। তো আমরা যদি এমএসসিডি নিয়ে একটু বলি, তো এমএসসিডি এখানে দীর্ঘদিন যাবতই একটা সাইডওয়েজ পর্যায়ে ছিল এবং দেখেন এখানে যেই সিগন্যাল লাইন এবং এমএসসিডি লাইন দুইটাই আসলে কাছাকাছি অবস্থান করছিল, তেমন কোনো ভ্যারিয়েশন ছিল না এবং এখানে লেনদেন যেহেতু কম ছিল বিদ্যা এখানে কিন্তু যে হিস্টোগ্রাম সেটিও কিন্তু অনেক কম ছিল। তো আশা করা যায় এখান থেকে কিছুটা আপ হবে এবং আস্তে আস্তে আপ হয়ে অনেকাংশে উপরে উঠে যেতে পারে, তবে সেই আগের মতো হয়তো হবে না এবং এটার সামনে যেহেতু এটার বছর শেষ হয়ে যাবে এবং একটা ভালো পরিমাণ ডিভিডেন্ড যদি তারা ঘোষণা করে তাহলে সম্ভাবনা আছে একটা ভালো পরিমাণ পরিবর্তন হওয়ার। তো সেই পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এখন যদি আবার বলিঞ্জার ব্যান্ড নিয়ে যদি আলোচনা করি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন বলিঞ্জার ব্যান্ড নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। এখানে দীর্ঘদিন যাবতীয় আমরা দেখতে পাচ্ছিলাম একটা সাইডওয়েজ পর্যায়ে এবং দেখেন বেশিরভাগ সময় শেয়ারটির মূল্য কিন্তু এই যে এখানে আপার ব্যান্ড নেবুলারমেন্টের পার্থক্যটাকে আমরা একটু বিবেচনা করি, দেখতে পাচ্ছি যে এখানে আপার ব্যান্ড নেবুলারমেন্টের পার্থক্য কিন্তু অনেক কম ছিল এবং শেয়ারটি কিন্তু বেশিরভাগ সময় একটা জিগজ্যাগ পর্যায়ে ছিল, অর্থাৎ আপার ব্যান্ডকে একবার ছুঁয়েছিল আবার লোয়ার ব্যান্ডকে একবার ছুঁয়েছিল এবং যেহেতু এখানে লেনদেন কম ছিল বিদ্যা এখানে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে একটা পার্থক্য কিন্তু কম ছিল, কিন্তু তার আগের অবস্থানগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম এই অংশগুলোতে শেয়ারটির আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে পার্থক্য ব্যাপক ছিল এবং দেখেন বেশিরভাগ সময় শেয়ারটি আপার ব্যান্ড প্রথমে অবস্থান করে তারপর আবার কিন্তু লোয়ার ব্যান্ডে অবস্থান করছিল। ঠিক আছে, তার মানে এখানে একটা ভালো আপ এবং ডাউন আমরা খেয়াল করেছিলাম। তো এর আগের অবস্থানগুলো তো আমরা দেখেছিলাম এই অংশটাতে একটা সাইডওয়েজ পর্যায়ে এবং এখানে আপ হওয়ার পরে আবার ডাউন, এরপর একটা সাইডওয়েজ। তো সম্ভাবনা আছে আবার একটা আপ হওয়ার, তবে আসলে এই সম্পূর্ণটাই নির্ভর করছে অনেকগুলো বিষয়ের উপর। যেমন এই শেয়ারটি কিন্তু হিউজ অ্যামাউন্টের শেয়ার কিন্তু বাজারে রয়েছে এখন এই হিউজ অ্যামাউন্টের শেয়ার এবং তো সবচেয়ে বড় কথা হচ্ছে শেয়ারটির মূল্য কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে। আমরা বলতে পারি 23 যেহেতু এটার পিই রেশিও, তো এটা আমরা বলতে পারি একটা ওভারভ্যালুড পর্যায়ের শেয়ার। তো এই ওভারভ্যালুড পর্যায়ের শেয়ারের যেহেতু মূল্যটা অনেক বেশি পরিমাণ রয়েছে এবং এটা কিন্তু সব বিনিয়োগকারীরা এটা ক্রয় করতে পারবে না, কারণ যেহেতু এটার একটা ইউনিটের দামই অনেক, তো সুতরাং এটার কিন্তু ওইভাবে লেনদেনটাও হয় না। তো লেনদেন কম হলে তো শেয়ারের মূল্য এমনিতেই কম পরিবর্তন হবে বা কম বাড়বে, এটাই স্বাভাবিক। তো এটাই হয়েছে এখানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো এইসব বিষয়গুলো বিবেচনা করলে আসলে এই শেয়ারটি দীর্ঘমেয়াদের জন্য খুবই লাভজনক। তো স্বল্প মেয়াদের জন্য আসলে তেমনভাবে এটা গুরুত্বপূর্ণ না বা সেভাবে লাভজনক নয়, তবে আশা করা যায় এটা একটা ভালো পরিমাণ পরিবর্তন আপনাকে দিতে পারবে দীর্ঘমেয়াদে। হয়তো 20-30% মতো আপনি প্রফিট গেইন করতে পারবেন যদি আপনি এটা দীর্ঘমেয়াদে মিনিমাম 1 বছরের মতো এটা পালার একটা চিন্তাভাবনা আপনার থাকে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপর আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, তো আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এছাড়াও আপনারা যদি অন্য কোনো শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে চান তাহলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন, তো আমি চেষ্টা করব সেই কোম্পানিগুলোরও টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।